thank mm -hmm. you ওয়েলকাম এভরিওয়ান ওয়েলকাম টু ফুটবল বাণী ফুটবল বাণীর আর একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট আপডেট আছে যেখানে আইএসএলের প্রথম রাউন্ডের সমস্ত ম্যাচগুলো ঘোষণা হয়ে গেল কার এগেনস্টে কারা খেলবে সেগুলো জানা গেছে তবে এখনও ফুল ফিক্সচার ঘোষণা হয়নি সেগুলো নিয়ে আলোচনা করব তাছাড়া ইস্টবেঙ্গল মোহনবাগান সবার জন্যই একটা ছোট্ট খারাপ খবর আছে সেগুলো নিয়েও আলোচনা করা যাক বিশেষ করে ইস্টবেঙ্গলের খারাপ নিউজটা অবশ্যই জোরালো খারাপ নিউজ বলা যায় যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের রেগুলার আপডেট তোমরা এই চ্যানেলের সবার আগে পেয়ে যাবে তো চলো এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করব যে নিউজটা দিয়ে সেটা এফএসডিএলকে নিয়ে এফএসডিএল এর লাস্ট চারটে বছরের সিইও যিনি ছিলেন অর্থাৎ মার্টিন বেন্স তিনি কিন্তু তার ইস্তফা ঘোষণা করে দিয়েছেন এই মাসের শেষের দিকেই তিনি রিজাইন করে যাবেন এফএসডিএল থেকে তার পার্সোনাল কিছু রিজন আছে সেই কারণেই এফএসডিএল এর সাথে আর যুক্ত থাকছেন না মার্টিন বেন্স লাস্ট চারটে সিজনের এফএসডিএল এর সিইও এবার এফএসডিএল কিন্তু একজন ইন্ট্রিম সিইও অ্যাপয়েন্ট করবে এই পুরো সিজনটার জন্য যতদিন না মানে আরেকজন নতুন সিইওকে হায়ার করা যাচ্ছে তবে এই মোমেন্টের ব্রেকিং আপডেট এটাই মার্টিন বেন্স রিজাইন করতে চলেছেন এফএসডিএল এর সিইও পদ থেকে তার পার্সোনাল কিছু কারণের জন্য এবার আসবো আইএসএল এর প্রথম রাউন্ডের সমস্ত গুলো একুশে সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হচ্ছে প্রথম ম্যাচ কোচিতে হবে কেরালা ব্লাস্টার্স এফসি এবং বেঙ্গালুরু এফসির মধ্যে একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং সাউদার্ন ডার্বি যাকে বলা যায় কেরালা এবং ব্যাঙ্গালুরু এফসির মধ্যে সেরা একটা ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি আইএসএল এর ফার্স্ট ম্যাচে একুশ তারিখ অর্থাৎ একুশে সেপ্টেম্বর তাহলে আমাদের টিমদের কবে খেলা অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ম্যাচ কবে আছে সেটাও জানিয়ে দিচ্ছি প্রথম ম্যাচটা তো বললাম কেরালা এবং বেঙ্গালুরুর মধ্যে তারপর সেকেন্ড ম্যাচটা হবে হায়দ্রাবাদ এফসি এবং এফসি গোয়ার মধ্যে তারপর থার্ড ম্যাচে মুখোমুখি হবে মোহনবাগান মোহনবাগান তুলনামূলক সহজ একটা অপোনেন্টের এগেনস্টে প্রথম ম্যাচ খেলবে সেটা পাঞ্জাব এফসি তারপর ফোর্থ ম্যাচে মুখোমুখি হবে ওডিশা এফসি এবং চেন্নাইন এফসি তারপর ফিফথ ম্যাচে ইস্টবেঙ্গল আমাদের আরেক ঘরের টিম তারা মুখোমুখি হবে জামশেদপুর এফসি এটা কিন্তু একটা টাফ ম্যাচ হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য আর প্রথম ফিক্সচারের মানে প্রথম রাউন্ডের লাস্ট ম্যাচে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং মুম্বাই সিটি এফসি অর্থাৎ ম্যাচ ডে থ্রিতে আছে মোহনবাগান এবং পাঞ্জাব এফসির খেলা এবং ম্যাচ ডে ফাইভে আছে ইস্টবেঙ্গল এবং জামশেদপুর এফসির খেলা এগুলো অবশ্যই ক্যালেন্ডারে মার্ক করে রাখো আমাদের জন্য তো সেরা ম্যাচ আসতে চলেছে বাট যাই হোক প্রথম রাউন্ডের ফিক্সচার ঘোষণা হয়েছে এখনও ফুল শেডিউল কিন্তু ঘোষণা হয়নি সেটা এই সপ্তাহের মধ্যে আশা করা যায় হয়ে যাবে যতক্ষণ না ব্রডকাস্টারের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হচ্ছে ততক্ষণ কিন্তু ফুল শেডিউল ঘোষণা করা হচ্ছে না মার্কাস জানিয়েছেন এগুলোই হতে চলেছে ফার্স্ট রাউন্ডের ফিক্সচার আইএসএল তার দশম সিজনের অন্যদিকে মোহনবাগানের জন্য যেটা খারাপ খবর সুভাষিস বোসের কিন্তু একটা ছোট্ট ইঞ্জুরি আছে মানে খুব সিরিয়াস কিছু নয় বাট ক্যাপ্টেন সুভাষিস বোসের ইনজুরি একটা সামান্য আছে যেই কারণে থাইল্যান্ডে তিনি যাচ্ছেন না কিংস কাপের জন্য তবে শুধুমাত্র সুভাষি বোস নয় ওডিসা এফসির গোলকিপার সিং তিনিও কিন্তু যাচ্ছেন না থাইল্যান্ডে কিংস কাপের জন্য এই দুজনকেই কিংস কাপের জন্য সিলেক্ট করা হয়েছিল প্রাথমিক যে স্কোয়াড ছিল বাট দুজনেই ইঞ্জুরির কারণে থাইল্যান্ডে কিংস কাপ খেলতে যাবে না এবার এদের রিপ্লেসমেন্ট হিসেবে কাকে নিয়ে যাওয়া হয় কোচগস টিম্যাকের তরফ থেকে সেটা আশা করা যায় আজ বা কালের মধ্যে হয়তো ঘোষণা হয়ে যেতে পারে বাট ইঞ্জুরি নিয়েই যখন কথা বলছি সবথেকে বড় ব্লোটা পেয়েছে ইস্টবেঙ্গল কলকাতা ডার্বি ডুরান ফাইনালে তাদের সব থেকে সেরা ডিফেন্ডার জর্ডান এলসে পুরো ডুরান সিজনে সেরা পারফরম্যান্স দিয়েছে সেই জর্ডান এলসের একটা ইঞ্জুরি হয় যার কারণে প্রথম হাফেই মাঠ ছাড়তে হয় যার জায়গায় জোজে অ্যান্টোনিও পার্ডো মাঠে নামে বাট জর্ডান এলসের মানে কমিটা বুঝতে পারে ইস্টবেঙ্গল কিন্তু এখানে যেটা সমস্যা কালকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে ইস্টবেঙ্গলের তরফ থেকে যে জর্ডান এলসের একটা নি ইঞ্জুরি হয়েছে এবং ইঞ্জুরিটা কিন্তু বেশ সিরিয়াস এবং প্রায় কয়েক মাস মাঠের বাইরে থাকতে হতে পারে জর্ডান এলসেকে মানে এটা একটা বিশাল বড় ব্লো বলা যায় ইস্টবেঙ্গলের কারণ এই সিজনে ইস্টবেঙ্গলের ডিফেন্স সেরা লাগছিল বিশেষ করে জর্ডান এলসে আসার পরে কিন্তু এখন কি হবে সেটাই দেখার কারণ বেশ কয়েক মাস হয়তো আইএসএলের অনেকগুলো মাস মিস করতে পারেন জর্ডান এলসে তবে আমরা আশা করব খুব তাড়াতাড়ি রিকভারি করবেন জর্ডান এলসে এবং ইস্টবেঙ্গলের জার্সিতে আবারও খেলতে দেখতে পাবো এই সেরা ডিফেন্ডারকে বাট আশা করা যায় বেঙ্গল একটা প্রাইমারি কিছু সলিউশন বা শর্ট টার্ম কোনো ডিলে কোনো ফুটবলারকে সাইন করানোর অবশ্যই চেষ্টা করবে জর্ডান এলসের রিপ্লেসমেন্ট হিসেবে মানে জর্ডান এলসেকে হয়তো আইএসএল এ রেজিস্টার করাবে না প্রথমে তখন ওই নতুন বিদেশিকে জয়েন করিয়ে রাখতে পারে মানে রেজিস্টার করিয়ে রাখতে পারে বাট পুরোটাই ডিপেন্ড করছে ইস্টবেঙ্গল ক্লাবের ওপর দেখা যাক বাট একটা রিপ্লেসমেন্ট তো খুঁজতেই হবে কারণ জর্ডান এলসে একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পজিশনে খেলেন তবে হ্যাঁ এখানে সমস্যা যেটা কোনো কন্ট্রাক্টেড ফুটবলারকে আনতে পারবে না কারণ ট্রান্সফার উইন্ডো শেষ হয়ে গেছে সাইন করালে যে কোনো ফ্রি ফুটবলারকেই সাইন করাতে হবে এবার দেখা যাক ইস্টবেঙ্গলের রিক্রুটার যারা আছেন তারা কতটা ভালো কাজ করতে পারেন এবং একটা ভালো রিপ্লেসমেন্ট খুঁজতে পারেন অন্তত শর্ট টার্ম কোনো ডিলে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও তবে এরই মাঝে ইস্টবেঙ্গল কিন্তু একটা সাইনিংও কমপ্লিট করে ফেলেছে একুশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার কৌস্তব দত্ত হায়দ্রাবাদ এফ রিজার্ভ টিমের ফুটবলার যিনি লাস্ট কিন্তু এ কালীঘাট এম এস এর হয়ে খেলছিলেন মোহনবাগানের এগেনস্টেও খেলেছিলেন এই কৌস্তব দত্ত একুশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার তবে তাকে কিন্তু সাইন করছে ইস্টবেঙ্গল এবং সেটা কৌস্তব দত্তই নিজে জানিয়েছে তো এটা অবশ্যই রিজার্ভ টিমের একটা সাইনিং বাট যদি ভালো পারফরমেন্স দিতে পারেন তাহলে আইএসএলের মেন স্কোয়াডে প্রমোট হওয়ার একটা সুবর্ণ সুযোগ থাকবে কৌস্তব দত্তর কাছে তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও আজকের এই ভিডিওতে এই আপডেটগুলোই তোমাদের সাথে শেয়ার করতাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা